প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 করোনাকালীন সময়ে সরকার নির্ধারিত আমাদের অনলাইন ক্লাস চলছে। আমি অমিতেশ সাহা, সহকারী শিক্ষক বিজ্ঞান, মহাজন দশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া নড়াই। আমি কোভিড-19-এ 2021-এ তোমাদের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর গণিত থেকে কিছু সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যার যার বই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি প্রথমে প্রথম অধ্যায়ের থেকে বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করব। আমরা অতীতের ক্লাসগুলোয় দেখে আসছি এবং জানে আসছি বাস্তব সংখ্যা কি। এখন বাস্তব সংখ্যা বিস্তারিত আলোচনা হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের শিরোনাম বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় দেখো, বাস্তব সংখ্যা সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমন 0 ±1 ±2 ±3 ইত্যাদি, ±8 ±3/2 ±7/3 ইত্যাদি, √2 √3 √5 ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, বাস্তব সংখ্যা থেকে আমরা ভাগ করে আরো কয়েকটি সংখ্যা বলতে পারি। যেমন ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাস্তব সংখ্যার সংজ্ঞা এবং উদাহরণ দেখো। এখন আমরা দেখব ধনাত্মক সংখ্যা কি। ধনাত্মক সংখ্যা আমরা জানি 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাই ধনাত্মক সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় তোলো ধনাত্মক সংখ্যা 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে ধনাত্মক সংখ্যা বলতে পারি 2, 1/2, 3/2 ইত্যাদি, এমন আরো আছে। এবার ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাই ঋণাত্মক সংখ্যা। যেমন 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক
Q is not 0 and Q
is not one থাকতে হবে যেমন ভগ্নাংশ p by q আকারে সংখ্যাকে ভগ্নাংশ বলে তবে q is not zero q is not one होते हैं उदाहरण हिसाब से जमन हाफ थ्री बाई टू फोर बाई फाइव इत्यादि शिक्षार्थीबृंद आज तुम्हारे कतगुलो संख्या संज्ञा नहीं आलोचना हलो आशा करी तुम्हारा बुझे कोविड 19 2021 साले ऑनलाइन क्लासे प्रत्येक दिन तुम्हारा क्लास देखो आज यह पर्यंत सकल के धन्यवाद जानिए हमें हमार क्लास शेष करती।